হিন্দুদের পূজা শুরু হয়েছে আপনারা জানেন এই পূজাটা আসার সাথে সাথে মুসলমানদের মধ্যে কিছু কিছু নাম ধরে মুনাফেক মার্কা মুসলমান যারা রয়েছে তাদের ভিতরে চেতনা জেগে ওঠে তাদের ভিতরে হিন্দুদের জন্য বিধর্মীদের জন্য মায়াকান্না জেগে ওঠে কথা বলেন ঠিক না বেঠে ইসলাম প্রচারী এক ধাপে গিয়ে তারা বলে ধর্ম যার যার উৎসব সবার বলে কি বলে না বিভিন্ন ধরনের তারা এমন কিছু কথা বলে যেটা মুসলমানদের জন্য বলা একেবারেই সম্পূর্ণ হারাম যেগুলো বললে পরে মুসলমানদের ইমান থাকবে না এই জন্য মুসলমানদের স্মরণ করিয়ে দিতে চায় এই ধরনের কথা যেন কোনো মুসলমানদের মুখ দিয়ে না আসে কোনো লেখনির মাধ্যমে না আসে আপনি যেই বিষয়টিকে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম হারাম করেছে যেই বিষয়টি থেকে মানুষকে মুক্ত করে সত্যের পথে নিয়ে আসার জন্যে সারাটি জীবন চেষ্টা করে গিয়েছে সেই কাজ করলে পর আপনি শুভেচ্ছা জানান কোন ভাষায় কোন সাহসে আপনি শুভেচ্ছা জানান তাদেরকে আপনি না মুসলমান আপনি না আল্লাহকে বিশ্বাস করেন আপনি না জান্নাত চান সেই জন্য বিধর্মী হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে সেই নিরাপত্তা তাদের ধর্মীয় উৎসব যেন তারা সঠিকভাবে পালন করতে পারে সেই জন্য সর্বোচ্চ নিরাপত্তা রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করতে হবে এটা ইসলাম শিখিয়েছে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর কোনো সুযোগ নাই মুসলমানরা সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু তারপরও মুসলমানরা যায় কেন এই কথা বলে কেন এর কারণ আছে না নাই তাহলে এই কারণটা আমরা শুনব সেটা হলো রসুল করিম সাল্লা সাল্লামকে যখন বিভিন্নভাবে অপ্রপচার জুলুম নির্যাতন সব কিছু চালানোর পরেও রসুলকে যখন ফেরাতে ব্যর্থ হলো তারা তখন তারা লোবনীয় অফার রসুলের সামনে নিয়ে হাজির হলো লোবনীয় অফার কি ওরাইশদের কাফেরদের সর্বোচ্চ বুদ্ধিজীবী যে ওতবা সে রসুলের কাছে গেল গিয়া বলল মোহাম্মদ তুমি যে এই যে কথা বলো তোমার বাপ দাদার কথা বলো এই যে আমাদের আইনের বিরুদ্ধে আমাদের দেশীয় যে আইন রয়েছে রাষ্ট্রীয় যে আইন রয়েছে এ আইনের বিরুদ্ধে তোমরা যে কথাগুলো বলো তুমি যে কথাটা দাওয়াত দাওয়াতি কাজ করো এগুলো বলার উদ্দেশ্যটা কি এগুলো বলার উদ্দেশ্য কি কোনো নেতৃত্ব গ্রহণ করা তোমার নাকি কোনো সুন্দরী রমণীকে বিবাহ করা নাকি অর্থ সম্পদের মালিক হওয়া না তোমাকে কোনো পাগলে ধরেছে জিনে ধরেছে তাহলে বলো আমরা তোমাকে আমাদের সব গোত্রগুলোর নেতা বানিয়ে দিই তাহলে বলো আমরা তোমাকে এই মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী রমণীর সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিই তাহলে বলো আমরা সবাই টাকা পয়সা চাঁদা দিয়ে আমাদের সবচেয়ে বেশি ধনার ব্যক্তি তোমাকে বানিয়ে দিই না তোমাকে কোনো জিনে ধরেছে তাহলে বলো আমরা সবচেয়ে ভালো একটা ডাক্তার এনে কবিরাজ এনে তোমাকে চিকিৎসা করাই আল্লাহর নবী কোনো জবাব দিলেন না শুধু কোরআন থেকে কিছু আয়াত রসুল করিম ওই ওতবার সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন ওতবা তেলাওয়াতগুলো শুনে শুনে কিছুক্ষণ পরে ওতবার রসুলের মুখ চেপে ধরলো আর বললো ভাতিজারে আর তেলাওয়াত করো না বা ভয় পেয়ে গেল না জানি আল্লাহ রাজাব এই মুহূর্তে আমার উপর অবতীর্ণ হয়ে যায় এবারও যখন তারা ব্যর্থ হয়ে গেল দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তারা আরেক ফোন দিয়ে আঁটল তারা বলল মোহাম্মদ শোনো চলো আমরা একটা চুক্তিবদ্ধ হই আমরা এক বছর তোমার রবের ইবাদত করব। আবার আরেক বছর তুমি আমাদের মূর্তিগুলোর ইবাদত করবে আমাদের রবের ইবাদত করবে চলো আমরা এইভাবে চুক্তিবদ্ধ হয়ে ধর্ম যার যার সব থাকবে কিন্তু উৎসবটা সবার হয়ে যাবে না ধর্ম যার যার কিন্তু উৎসবটা সবার হয়ে যাবে এক বছর তুমি আমাদের উপাস্যগুলোর ইবাদত করবে আরেক বছর আমরা তোমার রবের ইবাদত করব সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওলিয়া আইউ হ্যাল ক্যাফেরু নবী আপনি সাত জানিয়ে দেন কাফেরগুলোকে ল্য কুম দিনকুম বলিয়া দিন কাফারা রাস করে রাখো ল্য আগদু মাতা আগদুন তোমরা যেই উপাস্যাগুলোর মূর্তিগুলোর পূজা করো যাদের তোমরা দেবদেবী মান আমি কখনোই তাদের ইবাদত করতে পারি না তোমরাও যতক্ষণ পর্যন্ত ইমান মান ততক্ষণ পর্যন্ত আমাদের রবের ইবাদত করার কোনো অনুমতি তোমাদের জন্য নাই লাকুম দিন ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না এই স্লোগান আজকে নতুন নয় এই স্লোগান ধর্ম যার যার উৎসব সবার সেটা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই উৎসবের উৎস হয়েছিল সূচনা হয়েছিল আজ যারা এই কথা বলে তারা বুঝে বলুক আর না বুঝে বলুক অজ্ঞতার কারণে বলুক তারাও তারাও সেই সকল যারা এই ধরনের কথাগুলো বলে তারাও সেই কাফেরদের রসুলের যুগে যে সকল কাফেরগুলো ছিল তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচিত ঠিক না বেঠে ঠিক এই কথা যারা বলবে তারা ইমান থাকতে পারে না তারা মুসিদ হয়ে যাবে যারা এই কথা বলবে এই জন্য মুসলমান সাবধান হয়ে যাও এখন থেকে আর দিন এই ধরনের কোনো বিশ্বাস কোনো কথা মনে বিশ্বাস করা যাবে না মুখে বলার কোনো সুযোগ নেই এবং আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব জীবনে আর কোনো দিন কোনো পূজার উৎসবে আমরা যাব না কথা বলি ঠিক না বেঠিক রাজি আছি ভ্যার আমার সর্বশেষ যে কথাগুলো আজকে বললাম রসুলের জীবনী আল্লাহ রবাহ আলামিন এই জীবনীগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিক সাথে সাথে যেই কাজগুলো বর্জন করার কথা বললাম সেই কাজগুলো থেকে সেই কাজগুলো আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুক ওমা আলীবাল আসসালাম উয়ালাইকুম রহমতুল্লাহি